প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সাথে আলোচনা করব কিভাবে একটি ইলেকট্রনের চার্জ ও ভর গণনা করা যায়। তো আমরা যেটা জানি সেটা হলো যে রাসায়নিক পরিমাপের একক হলো মোল। রসায়নে যত পরিমাপ করা হয় সবগুলা মোল এককে পরিমাপ করা হয়। ঠিক একই রকমভাবে আমরা যদি ইলেকট্রনেরও পরিমাপ করতে চাই তাহলে সেটাও করব আমরা মোল এককে। তো দেখো, আমরা যদি একটা রাসায়নিক পরিবর্তন দেখি, ফর এক্সাম্পল সোডিয়াম, তোমরা সবাই সোডিয়ামকে চেনো। তো সোডিয়াম থেকে যদি একটা ইলেকট্রনকে অপসারণ করা হয় তাহলে যেটা তৈরি হয় সেটা হলো সোডিয়াম প্লাস আয়ন, অর্থাৎ সোডিয়ামের একটা ক্যাটায়ন প্লাস সেই সাথে আমাদের যে ইলেকট্রনটা বের করে নিয়ে আসলাম সেই ইলেকট্রনটি। এখন এই পরিবর্তনটাকেই যদি আমরা মোল এককে পরিমাপ করি তাহলে যেটা হবে সেটা হলো যে এক মোল সোডিয়াম, সেখান থেকে তৈরি হয়েছে এক মোল সোডিয়াম আয়ন এবং সেই সাথে আমরা পেয়েছি এক মোল ইলেকট্রন। তো আমরা এক্ষেত্রে এক মোল ইলেকট্রনের চার্জ গণনা করব। তো এক মোল ইলেকট্রনের যে চার্জ সেটার পরিমাণ হলো এক ফ্যারাডে। তাহলে এক মোল ইলেকট্রনের চার্জ সমান আমরা লিখব এক ফ্যারাডে চার্জ। তো ফ্যারাডে যে মানটা সেটা অনেক বড় একক। আমরা যদি চার্জের যে চিরাচরিত একক আছে অর্থাৎ কুলম্ব এককে যদি চার্জের পরিমাণটুকু নির্ণয় করি তাহলে যেটা হবে এক ফ্যারাডে চার্জ সমান অলমোস্ট 96,500 কুলম চার্জ। এখন দেখো যে আমরা এক মোল ইলেকট্রনের চার্জ পেয়েছি হলো 96,500 কুলম। এখন এক মোল বলতে কতটুকু পরিমাণ বোঝায়? আমরা যেটা জানি যে কোনো পদার্থের আণবিক ভর বা পারমাণবিক ভর বা আয়নিক ভরকে যদি গ্রামে প্রকাশ করি সেই পরিমাণটা হলো এক মোল। এবং আমরা জানি যে এক মোল যে কোনো পদার্থে 6.02 × 10²³ সংখ্যক অনুপরমাণু বা আয়ন থাকে। তাহলে আমরা যদি এক মোল ইলেকট্রনের কথা চিন্তা করি তাহলে এক মোল ইলেকট্রনও কী থাকবে? 6.02 × 10²³ সংখ্যক ইলেকট্রন থাকবে। তাহলে আমরা কিন্তু সহজেই বুঝতে পারছি যে এই যে 6.02 × 10²³ সংখ্যক ইলেকট্রনের চার্জ হবে 96,500। এখন খুব সহজে ঐকিক নিয়মের সাহায্যে আমরা একটি ইলেকট্রনের চার্জ গণনা করে ফেলতে পারবো। তো কীভাবে, চলো দেখি। তাহলে আমরা এখানে লিখবো 6.02 × 10²³ ইলেকট্রনের চার্জ সমান 96,500 কুলম্ব। সুতরাং একটি ইলেকট্রনের চার্জ কত হবে? এখন আমরা লিখব ওয়েকিং নিয়ম অনুসারে 96,500, নিচে হলো 6.02 × 10²³। তাহলে এখানে যেহেতু আমরা কুলম্ব এককে মানটা নির্ণয় করবো তাহলে এই পাশে লিখবো আমরা কুলম্ব। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে দেখা যাক মানটা কত আসে। তাহলে এখানে আমরা লিখবো 96,500 ভাগ হলো 6.02 × 10²³। তাহলে আমাদের রেজাল্ট যেটা আসলো সেটা হলো 1.6 × 10⁻¹৯। তাহলে আমরা এখানে লিখে ফেলি 1.6 × 10⁻¹৯ কুলম্ব। তাহলে এভাবে আমরা খুব সহজেই একটি ইলেকট্রনের চার্জ গণনা করে ফেলতে পারবো। তাহলে এবার দেখা যাক যে ইলেকট্রনের ভর কীভাবে গণনা করতে হবে। তাহলে ইলেকট্রনের ভর গণনা করার জন্য আমাদের যেটা লাগবে সেটা হলো যে একটা পরমাণু সিলেক্ট করতে হবে, যে পরমাণুতে আমরা ইলেকট্রনের ভর গণনা করব। তো নর্মালি আমরা যদি এখানে একটা পরমাণু ড্র করি, আমরা ধরে নিলাম এটা হলো একটি হাইড্রোজেন পরমাণু আর এটা হলো হাইড্রোজেনের নিউক্লিয়াস। তো আমরা জানি হাইড্রোজেনের নিউক্লিয়াসে থাকে হলো একটি প্রোটন, আর এই যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে একটি ইলেকট্রন ঘূর্ণায়মান অবস্থায় থাকে। তাহলে আমরা ধরে নিই এটা হলো আমাদের সেই কাঙ্ক্ষিত ইলেকট্রন। তাহলে একটি হাইড্রোজেন পরমাণুতে যা থাকছে সেটা হলো একটি প্রোটন এবং থাকছে হলো একটি ইলেকট্রন। এখন এই প্রোটন এবং ইলেকট্রন মিলে একটি হাইড্রোজেনের যে ভর সেটা হলো 1.008। এই ভরটাকে যদি আমরা গ্রামে প্রকাশ করি তাহলে যে পরিমাণটুকু পাবো তাকে আমরা বলবো এক মোল হাইড্রোজেন, এক মোল হাইড্রোজেন পরমাণু। তাহলে আমরা আগেই বলেছি যে এক মোল হাইড্রোজেন পরমাণুতে অ্যাভোগাড্রো সংখ্যক, অর্থাৎ 6.02 × 10²³ সংখ্যক পরমাণু থাকে। তাহলে এখন আমরা লিখতে পারি যে 6.02 × 10²³
হাইড্রোজেনের ভর সমান 1.008 গ্রাম। সুতরাং এখান থেকে একটি হাইড্রোজেনের ভর যদি আমরা নির্ণয় করি, একটি হাইড্রোজেনের ভর তাহলে হবে 1.008, নিচে হলো 6.02 × 10⁻²³ এত গ্রাম। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করে বের করি তাহলে আমরা দেখি কত আসে, 1.008 ÷ 6.02 × 10³, তাহলে রেজাল্ট হলো আমাদের 1.674 × 10⁻²-24। তাহলে আমরা এখানে লিখব 1.6744 × 10⁻²-24 গ্রাম। এটা হলো একটি হাইড্রোজেনের ভর। এখন আমরা যখন ইলেকট্রন সম্পর্কে জেনেছি তখন আমরা জেনেছি যে একটি ইলেকট্রনের ভর, একটি হাইড্রোজেনের যে ভর তার 1836 ভাগ, অর্থাৎ হাইড্রোজেনের ভরকে 1836 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে একটি ইলেকট্রনের ভর পাব। এখন দেখো 1836টি ইলেকট্রনের যে ভর হবে সেটা হবে একটি হাইড্রোজেনের ভরের সমান। এখন এই একটি হাইড্রোজেনের ভর কিন্তু আমরা জানি, এখান থেকে খুব সহজে কিন্তু আমরা একটি ইলেকট্রনের ভর বের করতে পারবো। তাহলে কীভাবে সেটা বের করবো দেখো, তাহলে একটি হাইড্রোজেনের ভর কিন্তু আমরা জানি সেটা হলো কত, 1.6744 × 10⁻²-24 গ্রাম। তাহলে এখান থেকে যদি আমরা একটি ইলেকট্রনের ভর বের করতে চাই তাহলে যেটা হবে সেটা হলো 1.6744 × 10⁻²-1836। তাহলে ক্যালকুলেট করলে দেখি এটা কত আসে, তাহলে 1.6744 × 10⁻²-1836। তাহলে আমরা রেজাল্ট যেটা পাচ্ছি সেটা হলো 9.11 × 10⁻²-28। তাহলে আমরা এখানে লিখব 9.11 × 10⁻²-28 গ্রাম, যেহেতু এখানেও আমরা গ্রাম এককের মানটা বের করেছি। তাহলে এভাবে আমরা খুব সহজে একটি ইলেকট্রনের ভর এবং চার্জ বের করে ফেলতে পারবো। তো আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো। তারপরে যদি কোনো সমস্যা থাকে সেটা কমেন্ট করে জানাবে, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।